তুই চুপ করে থাক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একদম কথা বলিস না। আর তুই দেখলি তো, তোকে বলেছিলাম না তুই ঠান্ডা জলে স্নান করবি না, তাও তুই করলি, আমার কথা শুনিস নি, এখন দেখ আবার জ্বরে পড়লি তো। আসলে বিটেলওয়ালা ঠান্ডা গরম লাগে তো, তাই ঠান্ডা জলে স্নান করেছি। তুই তো আমাকে গরম জল করে দিস না। আচ্ছা বাবা, এবার থেকে আমি তোকে রোজ গরম জল করে দেবো, ঠিক আছে? এখন থেকে তুই ঠান্ডা জলে স্নান করবি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিশাখা দেখো না, ওর আবার জ্বর হয়েছে, মানা করা সত্ত্বেও ঠান্ডা জল দিয়ে আবার স্নান করেছে। চলে না আমাকে কিছু করা হচ্ছে, কথা বলে না, ওরকম বলে না ভাই, বলেছি পেট করেছি। এটাই আমার প্রাপ্য ছিল রে, এটাই আমার প্রাপ্য ছিল। তুই একটা গাধা, একটা পাঠা, একটা উল্লুক। উল্লুক মানে বোঝো, তোমার হাত থেকে ফোনটা কেড়ে নিল কি করে? হ্যাঁ যে গালাগাল গুলো আমি ওকে ফোনে দিলাম, সেই গালাগাল গুলো ও সব শুনলো। ও চালানো করছো, এইভাবে তুমি যদি কাজ করো তাহলে একদিন তুমিও মরবে, আমিও মরবো। যাই সব শুনে কি বললো হতে চলাটা সমাজপতি? সরি স্যার, আপনার নামটা আমি দিলাম। বললো সমাজপতি তোমার ঘন্টা কতদিনে, এরকম যদি বেশি দিন চলে তাহলে তোমাকে সরষে ফুল দেখে খাবে। সরষে ফুল না, বাগানে যতগুলো ফুল আছে সব দেখাবো কে? আর বললো স্যার, তিন দিনের মধ্যে যদি আমি মদন সামুল থেকে খুঁজে না বের করতে পারি তাহলে আমাকে দুধের ভাত খাইয়ে ছাড়বে। দুই দিনের মধ্যে ওর মদন সামুল থেকে খাই, শালা মদন সামন্তকে বাপের সম্পত্তি যে চাই বললে পাবে। একবারে তার নিজের এই সময় মদনকে হাত ছাড়া করা মানে পায়ে কুড়োল মারা নাই, কুড়োলে পাওয়া কুড়োলে। আর এই চাকরিমাত্র ঘোড়া ধরি নারায়ণ ধান, ধরি নারায়ণ ধান দাঁড়ি ইলেকশনটা হয়ে যাক, নম নম করে ভোটে জিতে যাই, তারপরে সব কথাটা আমি দেখাবো কত থানে কত চালা পড়ে।